মুসলিমকে যেখানে এ লড়াই হবে সেখানে এখানে দাম ভাঙলো কেন, এখানে দাম ভাঙলো কেন, এই আমার ভাই বলল কেন, এ নাইম ভাই বলল কেন, এই আমার ভাই বলল কেন, এ রাস্তায় ছাত্র মনে এসে রাস্তায় মানুষ মনে যারা আসলে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছিলেন তাদের উপরে
নানা মাত্রায় নানা ভাবে আসলে হামলা চালানো হয়েছে, আটক করা হয়েছে, তাদের উপরে নানাভাবে হয়রানিমূলক আচরণ পর্যন্ত এখন পর্যন্ত বহাল আছে। সর্বশেষ আমরা যেটা দেখলাম এই এই এইখান থেকে যে আসলে আমরা আমাদের সাধারণ একটা অবরোধ, এই অবরোধ এই পুলিশ বাহিনী এই শেখ হাসিনা ফাঁসিবাদের যারা আসলে তাবেদার তাবেদারি বাহক হিসেবে কাজ করে তারা আমাদের খবর অবরোধ করতে দিলেন না। সঙ্গে বন্ধুগণ আমি এর তীব্র প্রতিবাদ করে বলতে চাই, বাংলাদেশের জনগণ কারো হুকুম করে কার হুকুম নিয়ে কোন ধরনের কোন আন্দোলন করতে রাজি নয়। তারা কি এদেশের জনগণকে ভারতের বা অন্য কোন রাষ্ট্রের নাগরিক হিসাবে চিহ্নিত করতে চান? যারা আসলে এই দেশের নাগরিক হিসাবে ন্যূনতম তাদের কোন অধিকার নেই। সঙ্গে বন্ধুগণ কথা শুরু বাড়াইতে হয়, এই দেশে একটা ফ্যাসিবাদী সরকার কায়েম রয়েছে যেখানে যেখানে জনগণের ন্যূনতম কোন অধিকার নেই, যেখানে থেকে শুরু করে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, আজকে বাজারের কি অবস্থা আপনারা দেখবেন, আজকে পেঁয়াজের কি অবস্থা দেখবেন, এইখানকার জনগণরা কি কি রকম ভাবে জীবনযাপন করছে, কি পরিমাণ ফ্যাসিবাদ এখানে কায়েম রয়েছে। জনগণ তার মত প্রকাশের স্বাধীনতা নাই, জনগণ তার কোন অধিকার নিয়ে আন্দোলন করতে পারছেন না, সমস্ত জায়গায় একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এখানে কায়েম রয়েছে। সঙ্গে বন্ধুগণ আমরা দেখেছি এই নটরডেম কলেজের ছাত্র যখন নাইম সবাইকে হত্যাকাণ্ডের শিকার হয় তখন ওই মেয়র এসে নানাভাবে আইন আইন বাস্তবায়ন করার নাম করে নানা ধরনের মূলা ঝুলায়, যেটা আসলে যদি নাইম হত্যা সেই নাইম হত্যাকেই বাস্তব দায়িত্ব করার জন্য এক ধরনের মূলা ঝুলায়। সঙ্গে বন্ধুগণ আজকে সবাই এসে এই যে একটা মানুষ যখন রাস্তায় হত্যাকাণ্ডের শিকার হয় তখন তার নামে যদি কোনো মেটেরিয়াল কোনো ফিস দেওয়া দেওয়া হয় তাহলে তাহলে কি সেই যে হত্যাকাণ্ডের শিকার হলো তার পরিবারের কোনো কিছু দায় আসে? আসে না, কোনো ধরনের কোনো দায় আসে না। সুতরাং আজকে নিরাপদ সড়ক চাই আন্দোলন আর এই ফাঁসিবাদ কাঠামো এখানে কায়েম রয়েছে, সমস্ত কিছুই আজকে এক পাল্লায় ভারী করতে হবে। সঙ্গে বন্ধুগণ সঙ্গে বন্ধুগণ আজকে সবাই এসে ছাত্রদের সাথে শ্রমিকদের এক ধরনের সংঘর্ষ বাঁধানোর চেষ্টায় এ সরকার আছে। সঙ্গে বন্ধুগণ আমরা এখান থেকে বলতে চাই যে আজকের ছাত্রদের সঙ্গে শ্রমিকদের সাথে কোনো বিরোধ নাই, কোনো বিরোধ নাই। আজকে যারা মালিক সমিতি রয়েছে তারা কিভাবে বলে যে আসলে 80% মালিক ঢাকা শহরের পরিবহন শ্রমিক মালিক তারা গরিব ফকির, তাহলে তারা পরিবহন শ্রমিকের সামনে তারা যাত্রী গ্রহণ না করে তারা ভিক্ষা করতে নেমে যা, আমরা এই পরামর্শ দেই তাহলে এদেশের জনগণ তাহলে তাদেরকে ন্যূনতম ভাবেও ভিক্ষা দিতে রাজি আছে। তাহলে এই যে পরিস্থিতি সমস্ত জায়গায় আজকে চট্টগ্রাম সবুজবাগ কিংবা আজকে এই কর্মসূচিতে হামলা সমস্ত জায়গায় এক ধরনের যে ফ্যাসিবাদী শাসন যেখানে কায়েম রয়েছে তারই তারই একটা ন্যূনতম একটা চিহ্ন এখানে আমরা দেখতে পেয়েছি। সঙ্গে বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, যেহেতু এখানে যে ফ্যাসিবাদী কাঠামো সামনে আসছে সেই ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করার জন্য আগামীর যে সংগ্রাম সেই সংগ্রামকে আমরা সবাই একত্রিত ভাবে এই সংগ্রামে বেগবান করব। সেই বক্তব্য থেকে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এখন।